থাইল্যান্ডে গুহায় দুই সপ্তাহ ধরে আটকে থাকা কিশোর ফুটবল দলের ছয় সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজকের মতো অভিযান স্থগিত করেছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট। গুহায় আটকে থাকা থাই কিশোর ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচকে উদ্ধারে গত ১৬ দিন ধরে চলে নানামুখী তৎপরতা। সামনে ভারী বৃষ্টিপাত হতে পারে এমন পূর্বাভাসের পর সকালেই শুরু হয় চূড়ান্ত অভিযান। স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রথম দফায় জীবিত উদ্ধার করা হয় দুই কিশোরকে। এর ঘণ্টাখানেক পর উদ্ধার হয় আরও ৪ জন। ১৬ দিন পর আমরা ফুটবল দলটির সদস্যদের উদ্ধার করতে পেরেছি। দেশ ও দেশের বাইরে আমাদের যারা সমর্থন দিয়েছেন সবাই এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম। উদ্ধারের পর ছয় কিশোর ফুটবলারকে সরাসরি নিয়ে যাওয়া হয় চিয়াংরাই হাসপাতালে। সেখানে তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জানানো হয়েছে তারা ঝুঁকিমুক্ত। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে গুহায় অক্সিজেনের মাত্রা স্বাভাবিক করা সহ বিভিন্ন প্রস্তুতি স্বার্থে তাদের ১০ ঘন্টা সময় লাগবে। সে পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। ফলে গুহায় আটকে থাকা বাকি ৬ কিশোর ও তাদের কোচকে সেখানে কাটাতে হবে আরও একটি রাত। উদ্ধার অভিযানে প্রকৃতির বিরূপ আচরণকে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে ধরা হচ্ছে। সকালে রিয়াংচাই এলাকায় ভারী বৃষ্টিপাতও হয়েছে, তাই গুহার ভেতরে পানি কমাতে অব্যাহত রয়েছে পানি সেচের কাজ। গেল ২৩ জুন থাইল্যান্ডের দীর্ঘতম গুহা থামলুয়াং দেখতে গিয়ে ভেতরের এক কুঠুরিতে আটকা পড়ে দেশটির কিশোর ফুটবল দলের সদস্যরা। মঞ্জুরে খোদা, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।